মানে আমাদের প্যাশন, ওই প্যাশনের ভিত্তিতেই আমরা গান করি। মানে আমরা আমাদের অ্যাসোসিয়েশন আছে আন্ধ্র অ্যাসোসিয়েশন, ওইখানেই আমাদের একটা সোরাল ঝেরি বলে একটা আমাদের সিঙ্গারদের মানে গ্রুপ আছে, ওই গ্রুপে আমরা রেগুলার প্র্যাকটিসও করি, গানও করি, এনজয় করি আর কি। সবাই দেখা হয়, ভালো হয়, ভালো লাগে। খুবই এক্সাইটেড এরকম একটা প্ল্যাটফর্ম পাওয়া, এরকম একটা প্রোগ্রামে মানে পারফর্ম করার জন্য আমাদেরকে ইনভাইট করা হয়েছে। উই আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট, হোপিং ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। Yeah, we are very thankful to Accord for giving us this opportunity. And Swaral Jari, which is culminated from various professionals who are amateur singers and taken up singing as their passion, and like to perform in front of such an august gathering, it's a great opportunity for all of us. And we once again thanks Accord for this opportunity. Thank you. Has come tiding, come tiding. Amar sambhi koto chesta korte hai. Come tiding, come tiding. জোড়ে হাত তালি আর একবার সকলের তরফ। এরপরে স্বাগত জানাচ্ছি আমরা পার্টি করব, কিন্তু মিটিংটা বেলা 12টার সময়। এখন এবার আমি মঞ্চে ডেকে নেব ডক্টর প্রণব দাশগুপ্তকে। একবার জোরে হাত তালি ওনার জন্য, ওনাকে আমরা করঙ্গালি মাল। আপনারা ক্ষমা করবেন যদি এদিকে কিছু বলি। এখানে এসে খুবই ভালো লাগছে, এরপর প্রদীপ জ্বালিয়ে এ করে একটা উদ্বোধন হবে, এবং যে জন্যে যারা এটা করছেন তাদের সাধুবাদ জানাই, তাদের এই প্রয়াস যেন সফল হয়, ভালো হয়। একটা গল্প আপনাদের বলি, বেশি বড় না, চিন্তা করবেন না। আমার মানুষের জীবনে তো ওঠা পড়া আছে, জীবনের ভাবনা চিন্তা অদ্ভুত
দ্রুত পাল্টে যায়, আর মানুষের জীবনে তো বেশি। আমি একবার আমার বাবার সঙ্গে একটা বক্তৃতা শুনতে গেছিলাম, সে বিরাট একজন মন্ত্রী, বাবা আমাকে নিতে চাননি, তো জোর করে গিয়েছিলাম। অনেক দূরে বসেছিলাম, তো মানুষটাকে একটা পাখির মত দেখাচ্ছিল, কিন্তু তার হাত ভাত দেখে, মানে হাত নাড়া টাড়া দেখে আমার খুব ইচ্ছে হয়েছিল আমিও একদিন এরকম হব, আমার আমের যদি এ থাকে আমিও হব আর কি, এরকম ভাষণ দেব। ঠিক আছে, বাড়িতে এলাম, বাবাকে বললাম যে বাবা আমি তুই হতে পারি না ভাষণ বলে, ঠিক আছে বলো হো, তখন চিন্তা করা যাবে। আমার মাথা থেকে কিন্তু ওটা গেল না, আমি আমার যে কলের গান থাকতো আগে তার একটা চোঙা ছিল, সেই চোঙাটাকে নিয়ে বেরিয়ে পড়লাম যখন বাবা অফিসে চলে গেল। আমি গিয়ে সবাইকে চিৎকার করে আমি এরকম বলছি, আমি আপনাদের খেতে দেবো পড়তে দেবো, আমি অভাব রাখবো না, ইয়ে রাখবো না, এরকম দুদিন সহ্য করার পরই সমস্ত পাড়া প্রতিবেশীরা আমার বাবার কাছে এলো যে আপনার ছোট মেয়ে তো ভীষণ যন্ত্রণা করছে আমাদের, আমাদের দুপুরে ঘুমোতে দেয় না, সে নাকি সব করবে, আমাদের খাওয়াবে পড়াবে আমাদের দুঃখ দূর করবে। তো বাবা আমাকে ডেকে বললো, তুমি এসব কী শুরু করেছ, হ্যাঁ তুমি চিৎকার করে এরকম মাইক নিয়ে মাইকের মতো চোঙাটা নিয়ে কী বলে বেড়াচ্ছ, ঠাস করে আমার গায়ে একটা থাপ্পড় পারলেন। তখন আমি বললাম যে আমি মন্ত্রী হব, আমি মন্ত্রী হব, আমি ভাষণ দেবো বাবা। বলে ঠিক আছে তুমি ভাষণ দেবে বলো, লেখাপড়া যারা মন্ত্রী টন্ত্রী হয়েছে তারা অনেক লেখাপড়া শিখেছে, তারপরে তুমি ঠিক করবে তুমি কোন কীভাবে কী করবে। তো ওই বাবার থাপ্পড় খেয়েও না আমার মনটা ঠিকই হলো না, সেই সেই জন্যই বলছি যে কত ভাষণ যে পাড়ায় পাড়ায় দিয়েছি যে তাদের খেতে দেবো পড়তে দেবো, আমারই খাওয়া পড়ার টিকলি তাদেরকে খেতে দেবো, যাই হোক ওই ওই তো গেল। এই হচ্ছে আমার মন্ত্রী হওয়ার ইচ্ছে, হতে চাইলাম হয়ে গেলাম আর্টিস্ট অভিনেত্রী, নেত্রী হতে গেলাম অভিনেত্রী হয়ে গেলাম, সব পাল্টে গেল। এই অভিনেত্রী হয়ে দেখলাম যে সবচেয়ে বড় সমস্যা হলো এই মাইকটা দিলে কিছু বলতে পারি না, কিন্তু কিন্তু আমার তো বলার কথা, আমি তো বলবো একদিন নেতা হব নেত্রী হব, তো যাই হোক কোনো রকমে আর কি চালিয়ে দিই, যাই হোক এদের ভালো হোক, ভগবান এদের মঙ্গল করুন। আজকে হয়তো এই এই সভা এতে আলো জ্বালিয়ে সব এ করে হবে উদ্বোধন হবে, তার সঙ্গে আমরাও আছি। এবং কিন্তু একটা সাবধান করে দিচ্ছি যারা এটা উদ্যোগ করছেন, প্রদীপ জ্বালালেই কিন্তু হবে না, প্রদীপ যাতে জ্বলে থাকে সেটা কিন্তু নজর রাখতে হবে, দেখতে হবে যে তেলের অভাবে প্রদীপটার সর্ষেটা যেন কখনো তুলে না যায়। ধন্যবাদ, ভালো থাকবে, পুজোর আনন্দ করবেন, নমস্কার। বলার কিছু নেই, শুনেছি এরা অনেক জায়গায় দেশে বিদেশে অনেক জায়গায় অনেক কিছু করেছেন, এবং অনেক সবাই জানে শুধু কলকাতাতেই করেননি, এবার কলকাতায় আসছেন। তো কলকাতায় যখন আসছেন তখন এইটুকুই বলবো যে কলকাতা শহরটা খুবই ভালো এবং আমরা সকলকেই গ্রহণ করি, একটু ভাবনার নেই চিন্তার নেই। আমি রবীন্দ্রনাথের কথাই বলি, আছে আছে স্থান একা তুমি তোমার শুধু একটি আপনি নয়, না হয় হবে খাসাখাসি এমন কিছু নয় সে বেশি, না হয় কিছু ভারী হবে আমার তুলি খান, তাই বলি কি ফিরবে তুমি আছে আছে স্থান, এসো এসো নাই তুলা যদি থাকে কিছু থাক না তুলা পায়, তনু তোমার তনুলতা চোখের কোনে চঞ্চলতা সজল নীল জলদ বরণ বসন খানে গায়ে তোমার তরে হবে গোঠাই এসো এসো নাই। যাত্রী আছে নানা নানা দেশে যাবে তারা কেউ কারো না জানা, তুমিও কখনের তরে বসবে আমার তরি পরে যাত্রা যখন ফুরিয়ে যাবে মানবে না মোর মানা, এলে যদি তুমিও এসো যাত্রী আছে নানা, কোথায় তোমার স্থান কোন গোড়াতে রাখতে যাবে একটি আটটি ধান,
বইতে যদি না চাও তবে শুনে আমার কি ফল হবে, ভাববো বসেছে আর যখন করব অবসান, কোন পাড়িতে যাবে তুমি, কোথায় তোমার স্থান, আপনাদেরও স্থান আছে আমাদের কলকাতায়। নমস্কার। বলি অন্য কথা, সেটা হচ্ছে আবার অনেক বছর পর, কত বছর পর আমারও হিসেব নেই, এবারে যেটা ডিডিস করলো আবার নতুন করে মহানগর, মহানগর, হ্যাঁ মহানগর ডিডিস করলো, এবং বম্বে এবং কলকাতা যেখানেই হোক প্রতিদিন প্রতিদিন হাউসফুল হয়ে যাচ্ছে। এটা একটা অদ্ভুত কথা যে আজকে আমরা কতখানি এগিয়ে গেছি, নতুন ছবি যারা করছেন তারা অনেক নতুন নতুন ভাবনা নিয়ে করছেন, কিন্তু সেই পুরনো ভাবনা আবার আপনারা মনে রেখে দিয়েছেন, আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। দিন যেদিন শুটিং করি সেদিন রাস্তায় শুটিং ছিল, তো সেখানে তখন সত্যজিৎ রায় আমরা মানিকদা বলি, তিনি বললেন আবার কবে তোমার সঙ্গে শুটিং করব। আমি একটু অবাক হয়ে গেলাম যে এই কথাটা তো আমার বলার কথা, উনি কেন বলছেন, একটু চুপ করেই থাকলাম, কোনো কথা বলিনি। তারপর কিছুদিন পরে উনি বললেন যে নষ্টনীরটা পড়ো, তাই আমি বললাম নষ্টনীর আমার পড়া, তখন বলছেন যে না আমি পাঠাচ্ছি আবার পড়ো। আবার উনি পাঠালেন, বইটা আবার পড়লাম, তারপর উনি স্ক্রিপ্ট দিলেন, স্ক্রিপ্ট শুনলাম, শোনার পর লাস্ট শেষ দৃশ্য, সেই দৃশ্যটা ছিল না লেখা। তখন আমি বললাম শেষ দৃশ্যটা কী হবে, বললো ওটা আমি পরে বলবো, কিন্তু সেটা উনি বলেননি। শেষ দৃশ্য আপনারা যখন দেখেছেন তখন আমিও দেখেছি। প্রথমে জানাই অ্যাডভার্টাইজিং যাদের জন্য আজকে এখানে আসা, এতজন মিলে তাদেরকে স্বাগত জানাই আমাদের শহরে, কলকাতাকে সিটি অফ জয় বলা হয়, এবং আশা করি আপনারা এখানে কাজ করে অতটাই আনন্দ পাবেন যতটা দেশের অন্য জায়গায় বা দেশের বাইরে গিয়ে আনন্দ করে কাজ করেছেন, এবং আমরা সত্যি উই আর লুকিং ফরওয়ার্ড টু ইউ ওয়ার্কিং হিয়ার, এবং অতটাই বৃহত্তর হোক আপনাদের জার্নিটা কলকাতার দ্বারা যতটা সারা বিশ্বে তথা সারা দেশে ছড়িয়ে পড়েছে। আর নেগেটিভ চরিত্র সেরকমভাবে করার কথা, আমি ক্যারিয়ারটা শুরুই করেছিলাম একটা নেগেটিভ চরিত্র করে, তো খুব মজা পেয়েছিলাম তখন, এখন যেটুকু জানি অভিনয় সম্বন্ধে তখন কিছুই জানতাম না, শুধু খেলাধুলা করতাম তখন, তো আস্তে আস্তে খুবই ইন্টারেস্ট জাগে এবং চেষ্টা করি কাজটা শেখার, কিন্তু সারা এতদিনকার ক্যারিয়ার ধরে আমার কেউ কখনো এতটা নেগেটিভ চরিত্র অফার করেন, তো কিন্তু আমি মুখিয়ে থাকতাম কখন করবো। যখন পেয়েছি আমি অ্যাকচুয়ালি খুবই গুণী পরিচালক কৌশিক গাঙ্গুলি, তার ছবিতে লক্ষ্মী ছেলে ছবিতে আমি প্রথম একটা বড় নেগেটিভ চরিত্র করি, তো আমাকে কৌশিকদা বলেছিলেন যে কৌশিকদার সঙ্গে ওটা আমার চতুর্থ ছবি ছিল, তার আগে অনেক ফোনে কথা হতো, ওয়ার্কশপ হতো, স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হতো, এবং উনি নিজেও একজন প্রচণ্ড বড় অ্যাক্টর, খুবই গুণী শিল্পী, তো আমি কৌশিকদাকে লক্ষ্মী ছেলেটাকে জিজ্ঞেস করেছিলাম যে এই কাজটা কীভাবে করবো, তুমি বলে দিলে না, তো উনি আমাকে বলেছিলেন যে যারা খারাপ কাজ করে তারা কাজটা খারাপ ভেবে বা ভুল ভেবে করে না, কাজেই তুই যেইভাবে পজিটিভ চরিত্র বা হিরোর চরিত্র করিস সেটা যতটা কনভিনসিংলি করিস সেই খারাপ কাজগুলো তোকে কনভিনসিংলি করতে হবে। তো এরমভাবে মানে শেখা এবং আজও শিখছি, এবং আমার কাজের মধ্যে কোনো এরকম ক্লাসিফিকেশন থাকে না যে এটা নেগেটিভ ওটা পজিটিভ, আমি যখন যাই সেটে আমি একদমই ডিরেক্টর অ্যাক্টর উনি যা বলেন আমি চেষ্টা করি, তারপর দর্শক যদি পছন্দ করেন তখন ভালো লাগে। তোমার আগামীর ফিউচারের সমস্ত মুভিজ বা যা মেকআশ তোমার আছে সব কিছুর জন্য অনেক শুভেচ্ছা আমাদের অ্যাকর্ড গ্রুপের পক্ষ থেকে। দুর্গাপূজা মিশন ভাই একটু ছোট্ট করে কিছু পূজার
সত্যি বাঙালির কাছে একটা বিশাল উৎসব। এখানে আজকে এতজন আছেন আমরা সবাই জানি বাইরে কি চলছে গত এক মাস ধরে। গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি, গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। থ্যাংক ইউ সো মাচ। তো হচ্ছে অ্যাকর্ড অ্যাডভার্টাইজিং আর আন্ধ্রা অ্যাসোসিয়েশন মিলে আমরা এই প্রোগ্রামটা করছি। আর আমরা একটা অ্যাডভার্টাইজিং কোম্পানি আর আন্ধ্রা অ্যাসোসিয়েশন তো একটা কালচারাল মিনো বডি, তা আমরা দুজনে মিলে এই প্রোগ্রামটা করছি। মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের যে বিজনেসটা, আমরা বেসিক্যালি আউট অফ হোম অ্যাডভার্টাইজিংয়ের কাজ করি, সেইটাকে একটা প্রমোট করা। কারণ আমরা এতদিন একটা ট্র্যাডিশনাল আউটডোরের কাজ করে এসেছি, এখন আমরা ডিজিটাল আউট অফ হোম অ্যাডভার্টাইজিংয়ের কাজ করতে চলেছি। তো এইখান থেকে আমরা এটা শুরু করছি এবং আমাদের সঙ্গে এই নতুন জার্নিতে কয়েকজন নতুন পার্টনার্সও আসছেন, তারাও আজকে যুক্ত হবেন আমাদের সাথে। প্লাস আন্ধ্রা অ্যাসোসিয়েশনের সাথে আমাদের এমনিতেই অনেক দিনের সম্পর্ক, ওনাদের সাথে আমাদের চেনা পরিচিতি আছে। তো ওনারা এই প্রপোজালটা দিয়েছিলেন যে কেন না ওনাদের এই ফাংশনটার সাথে আমরাও যুক্ত হয়ে দুজনে মিলে এই ফাংশনটাও করি, আমাদের এই নতুন যে জার্নিটা শুরু হচ্ছে সেটাও আমরা এখান থেকে করি। তো এইটাই এটার উদ্দেশ্য এই আজকের প্রোগ্রামটা। এই যে তিনজনকে সম্বর্ধনা দিয়ে কীরকম লাগলো? খুবই ভালো লাগলো এবং আমি যতটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি ভালো লাগলো। এবং আমি আশা করি যে এটা অনেক দূর যাবে, আমরা সম্মিলিতভাবে আমাদের যে প্রচেষ্টা সেটা আমরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব। এটাই আজকে কি হচ্ছে যে আমাদের এই যে আন্ধ্রা অ্যাসোসিয়েশন বা এই অ্যাকর্ড অ্যাডভার্টাইজিং, আজকে আমরা কিন্তু ওনাদের মাধবীজির ছবি দেখেই কিন্তু আমরা বড় হয়েছি। এবং অনেক এরকম ফিল্ম আছে যেগুলো আমরা এখনও বারে বারে দেখি, তো সেই জন্য আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানটাতে ওনাদেরকেও এনেছি, ওনাদেরকে সম্বোধনা জানাচ্ছি, যাতে এই সুযোগে আমরা ওনাদেরকে ওনাদের যে কন্ট্রিবিউশন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এবং শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয়, ওনারা যে আমাদেরকে এত বছর ধরে এন্টারটেইন করে এসেছেন সেইটাকে মাথায় রেখে ওনাদেরকে এই সম্বর্ধনাটা জানানো আমাদের এই অ্যাকর্ড অ্যাডভার্টাইজিং আর আন্ধ্রা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।